বিবিএ লার্নিং এর আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম শুভেচ্ছা। আমাদের আজকের এই ভিডিওতে বিবিএ দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনস অধ্যায় হতে দুইটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের এই ভিডিওটি হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনস অধ্যায়ের চতুর্থ ভিডিও। এর আগের তিনটি ভিডিওতে আমরা প্রতিটি ভিডিওতে দুইটি করে মোট ছয়টি অঙ্ক সমাধান করেছি। আজকের ভিডিওতেও আমরা দুইটি অঙ্ক সমাধান করেছি। আমরা আজকে যে দুটি অঙ্ক সমাধান করেছি দুটি অঙ্কই হচ্ছে কম্বিনেশনস পার্টের অঙ্ক। তাই যেহেতু আমাদের ভিডিওতে দুটি অঙ্কই রয়েছে তাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বলা হলো। আমরা প্রথমে একটি অঙ্ক সমাধান করব, এর পরবর্তীতে একই ভিডিওতে আরও একটি অঙ্ক সমাধান করব। তাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য বলা হলো। আমরা প্রথম যে অঙ্কটি সমাধান করেছি তার প্রশ্নটি পড়ে নিচ্ছি। ইন বিজনেস ম্যাথমেটিক্স অফ বিবিএ অনার্স এক্সামিনেশন 10 questions are divided into 2 equal parts. In business mathematics of BBA honors examination, BBA honors পরীক্ষার business mathematics এ 10 questions are divided into 2 equal parts. 10টি question সমান দুইটি অংশে বিভক্ত। তাহলে আমরা প্রতিটি পার্টে প্রশ্ন হবে 5টি করে। যেহেতু সমান ভাগে 10টি প্রশ্নকে ভাগ করা হয়েছে তাই আমাদের প্রতিটি পার্টে প্রশ্ন থাকবে 5টি। ইউ আর টু আনসার 5 কোয়েশনস, তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। ইউ ক্যান নট আনসার মোর দ্যান 3 কোয়েশন ফ্রম ইচ গ্রুপ, তুমি প্রতিটি গ্রুপ হতে 3টির চেয়ে বেশি প্রশ্নের উত্তর করতে পারবে না। অর্থাৎ যে কোনো গ্রুপ হতে সর্বোচ্চ উত্তর করা যাবে 3টি প্রশ্ন, তার চেয়ে বেশি উত্তর করা যাবে না। ইন হাউ মেনি ওয়েস ইউ ক্যান আনসার 5 কোয়েশন, তাহলে কতভাবে তুমি 5টি প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে আমাদের এই প্রশ্নটির মূল যে কথা সেটি হচ্ছে দুইটি পার্টে সমান করে 10টি প্রশ্ন রয়েছে, প্রতি পার্টে 5টি করে প্রশ্ন, এবং এই 10টি প্রশ্ন হতে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং কোনো পার্ট থেকে 3টির বেশি প্রশ্নের উত্তর করা যাবে না, যে কোনো পার্ট থেকে সর্বোচ্চ 3টি প্রশ্নের উত্তর করা যাবে। তাহলে কতভাবে এই 5টি প্রশ্নের উত্তর করা যাবে? আমরা নিচে অঙ্কটি সমাধান করেছি। প্রথমে লিখলাম 5 কোয়েশন ক্যান বি আনসার্ড ফ্রম দ্য টু গ্রুপস ইজ অ্যাজ ফলোস, দুইটি গ্রুপ হতে 5টি প্রশ্ন নিম্নোক্তভাবে উত্তর দেওয়া যাবে। আমাদের যে সত্যটি এখানে রয়েছে সে সত্যটি হচ্ছে কোনো গ্রুপ থেকে 3টির চেয়ে বেশি প্রশ্নের উত্তর করা যাবে না। তাই আমাদের ফার্স্ট গ্রুপের প্রশ্ন হচ্ছে 5টি, সেকেন্ড গ্রুপের প্রশ্ন হচ্ছেও 5টি। আমরা যখন ফার্স্ট গ্রুপ থেকে 3টি প্রশ্নের উত্তর করব, যেহেতু সর্বোচ্চ 3টি প্রশ্নের উত্তর দেওয়া যাবে, তাহলে আমাদের সেকেন্ড গ্রুপ থেকে উত্তর করতে হবে 2টি প্রশ্ন। আমরা ফার্স্ট গ্রুপ থেকে যখন 2টি প্রশ্নের উত্তর করব, তখন সেকেন্ড গ্রুপ থেকে আমাদের উত্তর করতে হবে 3টি প্রশ্ন, যেহেতু মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে। আবার আমরা যদি ফার্স্ট গ্রুপ থেকে 1টি প্রশ্নের উত্তর করি, তখন 5টি প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের বাকি 4টি প্রশ্ন সেকেন্ড গ্রুপ থেকে উত্তর করতে হয়। কিন্তু আমাদের শর্তের মধ্যে রয়েছে যে কোনো গ্রুপ থেকে 3টির বেশি প্রশ্নের উত্তর করা যাবে না। সেই হিসেবে আমরা ফার্স্ট গ্রুপ থেকে 3টি উত্তর করলে সেকেন্ড গ্রুপ থেকে 2টি, আর যদি ফার্স্ট গ্রুপ থেকে 2টি উত্তর করি তাহলে সেকেন্ড গ্রুপ থেকে 3টি। আমরা এভাবে উত্তরগুলো দিতে হবে, এর বাহিরে আর কোনো সুযোগ নাই। আমরা এখন ওয়েস্টগুলো বের করব। টোটাল ওয়েস্ট হচ্ছে আমাদের প্রথম গ্রুপে প্রশ্ন হচ্ছে 5টি, উত্তর করব 3টি, তাই 5C3। একইভাবে দ্বিতীয় গ্রুপ থেকে উত্তর করব 2টি, তাই গুণ 5C2। এটা হচ্ছে আমাদের প্রথম লাইনে। আমাদের প্রথম লাইনে ফার্স্ট গ্রুপে 5টা প্রশ্ন হতে 3টি প্রশ্নের উত্তর করব, আবার সেকেন্ড গ্রুপের 5টা প্রশ্ন হতে 2টি প্রশ্নের উত্তর করব। এরপরে দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি আমরা আমাদের প্রথম গ্রুপে 5টি প্রশ্ন, আমরা সেখান থেকে 2টির উত্তর করতেছি, তাই আমরা লিখলাম পাশে যোগচিহ্ন দিয়ে 5C2, মাঝে গুণচিহ্ন দিলাম। আবার দ্বিতীয় গ্রুপ থেকে আমরা যদি প্রথম গ্রুপ থেকে 2টি উত্তর করি তাহলে দ্বিতীয় গ্রুপ থেকে উত্তর করতে হবে 3টি, এবং দ্বিতীয় গ্রুপের প্রশ্ন সংখ্যা হচ্ছে 5টি, তাই আমরা লিখলাম 5C3। আমরা এখন আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে 5C3-র মান বের করব। আমাদের 5C3-র মান হচ্ছে 10, একইভাবে 5C2-র মান বের করব, 5C2-র মান হচ্ছে 10। আমরা 5C3 এবং 5C2-র মান এগুলো কীভাবে বের করব সেটা করতে গেলে আমাদের 100 ms জাতীয় যে সাইন্টিফিক ক্যালকুলেটরগুলো রয়েছে সেখানে আমরা প্রথমে 5 তুলব। 5 তোলার পর শিফট চেপে আমরা যখন বাক চিহ্ন চাপবো তখন দেখতে পাবো আমরা ক্যালকুলেটরের স্ক্রিনে 5-এর পাশে একটা সি উঠে গেছে। এরপরে নিচে 3 রয়েছে, আমরা যখন 3 চাপবো এবং সমান দিব দেখতে পাবো যে আমরা 5C3-র মানটা বের হয়ে আসবে। একইভাবে 5C3, 5C2-র মান বের করব। আমাদের 5C3-র মানও হচ্ছে 10, 5C2-র মানও হচ্ছে 10। এখানে এসে আমরা 5C2-র মান বের করব এবং 5C3-র
মান বের করব। 10কে 10 দিয়ে গুণ করলে 100, এদিকেও 10কে 10 দিয়ে গুণ করলে 100, 100 এবং 100 যোগ করলে আমাদের মোট ওয়েস বের হয়ে আসতেছে 200 ওয়েস। অর্থাৎ 200টি উপায়ে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। আমরা প্রথম অঙ্কটি সমাধান করলাম, এরপরে আমরা দ্বিতীয় যে অঙ্কটি সমাধান করেছি তার প্রশ্নটি পড়ব। A committee of 7 members is to be formed by choosing from 10 men and 8 women. A committee of 7 members. 7 জন সদস্যের একটি কমিটি is to be formed by choosing from 10 men and 8 women. 10 জন পুরুষ এবং 8 জন মহিলা হতে বাছাই করে গঠন করা হবে। In how many ways can be selection made so as to given at least 4 men in all cases. তাহলে পরে বলা হচ্ছে in how many ways কতভাবে can be the selection made এই বাছাই প্রক্রিয়াটি করা যাবে so as to given at least 4 men in all cases প্রতিটি ক্ষেত্রে কমপক্ষে 4 জন পুরুষ থাকতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নের যে মূল কথা সেটি হচ্ছে 7 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে এবং এই কমিটিটি গঠন করতে হবে 10 জন পুরুষ এবং 8 জন মহিলার থেকে। তো আমাদের যে মূল রিকোয়ার্ড সেটি হচ্ছে কতভাবে এই কমিটিটি গঠন করা যাবে, প্রতিটি ক্ষেত্রে কমপক্ষে 4 জন করে পুরুষ থাকতে হবে। তাহলে আমাদের কমপক্ষে 4 জন পুরুষ এখানে থাকতে হবে। তাহলে আমরা যদি 5 জন পুরুষ রাখি তখনও সমস্যা হবে না, 6 জন পুরুষ রাখলেও কোনো সমস্যা হবে না এবং মোট কমিটির মেম্বার 7 জন, আমরা যদি এখানে 7 জন মেম্বারও নিয়ে নিই পুরুষ থেকে তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের যে সত্যটি আছে সেটা হচ্ছে এই কমিটিতে কমপক্ষে 4 জন পুরুষ হতে হবে। তাহলে আমাদের মহিলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা দেয় নাই, শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সীমাটা রয়েছে, সেটি হচ্ছে সর্বনিম্ন 4 জন। তাহলে আমরা 4 জনও নিতে পারবো, 5 জনও নিতে পারবো, 6 জন 7 জনও নেওয়া যাবে। আমাদের মোট কমিটির সংখ্যা 7 জন, তাই আমরা 7 জন নিতে পারবো। সেই হিসেবে আমরা যখন কমিটিতে 4 জন পুরুষ নিব আমাদের 3 জন মহিলা নিতে হবে, আমাদের পুরুষ হচ্ছে 10 জন, মহিলা হচ্ছে 8 জন। আমাদের 10 জন পুরুষ থেকে আমরা যদি 4 জন পুরুষ নিই তাহলে মহিলা নিতে হবে 3 জন, যেহেতু আমাদের কমিটির সদস্য সংখ্যা 7 জন। আবার আমরা যদি 5 জন পুরুষ নিই তখন আমাদের মহিলা নিতে হবে 2 জন এবং 6 জন যদি পুরুষ গ্রহণ করি আমাদের মহিলা নিতে হবে 1 জন এবং 7 জন যদি পুরুষ সদস্য নিই তাহলে আমাদের মহিলা নেওয়ার দরকার নাই, অর্থাৎ উমেন হবে 0। আমরা এখন টোটাল ওয়েস্টগুলো বের করব। টোটাল ওয়েস্টটা আমরা নিচে বের করে নিয়েছি। আমরা প্রথম লাইনে 10 জন পুরুষ থেকে 4 জন নিয়েছি, তাই আমরা লিখলাম 10C4। এরপরে 8 জন মহিলা থেকে নিয়েছি 3 জন, তাই লিখলাম 8C3। এখন দ্বিতীয় লাইন দেখব। দ্বিতীয় লাইনে আমরা 10 জন পুরুষ থেকে 5 জন নিয়েছি, আমরা এখানে লিখলাম 10C5। একইভাবে দ্বিতীয় লাইনে 8 জন মহিলা থেকে 2 জন নিয়েছি, তাই এখানে লিখলাম 8C2। এরপরে 10 জন পুরুষ থেকে 6 জন নিয়েছি, তাই লিখলাম 10C6। আবার 8 জন মহিলা থেকে 1 জন নিয়েছি, তখন লিখলাম 8C1। এরপরে 10 জন পুরুষ থেকে 7 জন নিয়েছি, সেটাতে লিখলাম 10C7। এবং 8 জন মহিলা থেকে আমরা 1 জন নিয়ে নাই 0, তাই আমরা লিখলাম 8C0। আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে 10C4 এবং 8C3 মান বের করব। 10C4 এর মান হচ্ছে 210, 8C3 এর মান হচ্ছে 56। একইভাবে 10C5 সেটার মান হচ্ছে 252, 8C2 এর মান হচ্ছে 28, 10C6 এর মান হচ্ছে 210 এবং 8C1 এর মান হচ্ছে 8। 10C7 এর মান হচ্ছে 120, 8C0 এর মান হচ্ছে 1। আমরা 210 কে যখন 56 দিয়ে গুণ করব 11760 আসবে, 252 কে 28 দিয়ে গুণ করলে 7056 আসে এবং 210 কে 8 দিয়ে গুণ করলে 1680 আসবে, 120 কে 1 দিয়ে গুণ করলে 120 আসবে। এরপর যখন আমরা 4টা যোগ করব তখন আমাদের যোগফল বের হয়ে আসবে 20616। অর্থাৎ এই কমিটিটি গঠন করার 20616টি উপায় রয়েছে। আমাদের রিকোয়ার্ড ছিল কতভাবে এই কমিটিটির সিলেকশন করা যাবে, আমরা সেটা বের করে নিলাম এবং মোট উপায় হচ্ছে 20616। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে বুট কোয়েশ্চনে আরও যে প্রশ্নগুলো এসেছে সে সকল গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করা হবে।